বাংলা ছবিটির মেন যে আকর্ষণ বা যা হবে এটা আপনারা দেখতে পারবেন এবং চমক হবে আপনাদের হলেই, আপনার হলেই যখন দেখবেন তখন এটা চমক বুঝতে পারবেন। ই করে ওই যে ইনসার্ট গুলো দেয় না পা, ওই যে তরকারি কাটতেছে, রান্না হচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো, এইটা কি ঠিক আছে? ক্লোজটা ঠিক আছে? আচ্ছা, অতক্ষণ ওনাকে বসায় রাখবেন না, ওনাকে ক্লিয়ার করে দিলেই তো। হ্যাঁ হ্যাঁ, বাবিরটা ক্লিয়ার করেন, এই যে হ্যাঁ আগুন দিয়ে দাও। আচ্ছা, ছবিটার আপনার লোকেশনগুলো কোথায় এবং চিত্রায়ন হবে এগুলো? লোকেশনটা তো অনেক জায়গায়, আমরা যেমন এর আগে একটি পুরনো রেল স্টেশনে শুটিং করেছি, এখন ইয়েতে করছি, এফডিসিতে করছি, তারপর এটা সেই যমুনার ভাঙন এলাকায় শুটিং হবে। হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু দৃশ্য তো বিভিন্ন ভেরিয়েশন নিয়ে বিভিন্ন জায়গায় শুটিং করা হয়, বিভিন্ন লোকেশনে। হ্যাঁ, কাজেই সকল লোকেশনের কথা আপনাকে বলতে পারছি না, প্রয়োজনীয় লোকেশনেই শুটিং করা হয় প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, দেখা যাক এখন আমরা আর কোথায় কোথায় শ্যুট করতে পারি, এই হলো ব্যাপার। আচ্ছা, আমরা শুনেছি এটা আপনার সরকারি অনুদানের ছবি, যে জানতে পেরেছি এখন সরকারি অনুদান আপনারা কি ঠিক মতো পাচ্ছেন বা পাবেন বা পেয়েছেন? আমি আগে অনুদানের ছবি করেছি, হরিজন চলচ্চিত্র করেছি অনুদানের 2010-11 সালে। হ্যাঁ, এবং এখন করছি ভাঙন। হ্যাঁ, সরকার তো অনুদান দিচ্ছে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য। এবার তো বীরজন খুবই রিনাউন এবং দক্ষ, হ্যাঁ, পরিচালকদের প্রযোজকদের অনুদান দিয়েছেন। হ্যাঁ, কাজেই এই যে জায়গাটা সরকারের সদিচ্ছা, এটা বাস্তবায়ন করার দায়িত্ব আমরা যারা নির্মাতা আমাদের। হ্যাঁ, আমরা আসলে কতটুকু আন্তরিক বা কতটা দক্ষ এর উপর নির্ভর করে, হ্যাঁ, যে একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করা। কাজেই এক্ষেত্রে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং আমি বলবো যে সরকার অত্যন্ত ভালো পদক্ষেপ গ্রহণ করেছে এই অনুদান দিয়ে। যখন মৃত প্রায় চলচ্চিত্র, সেই চলচ্চিত্রকে
জাগরিত করছে অনুদানের চলচ্চিত্র। এবার অনেকগুলো অনুদান ইতিমধ্যেই দৃশ্য ধারণ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এই অবস্থান, কাজে আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের এই অনুদানের চলচ্চিত্র একটা আমাদের চলচ্চিত্রের একটি শুভ দিক উন্মোচন করবে। হ্যাঁ, আমরা চলচ্চিত্রের অগ্রযাত্রার দিকে আরো ধাবিত হচ্ছে। অগ্রযাত্রায় আর এই চলচ্চিত্র ছবিতের ছবিগুলোর মধ্যে এখন ডিরেক্টরদের মধ্যে অনেক আপনাদের ইয়ে ছিল, যে আপনার অনেক বাক বিতর্ক ছিল অনেক বিষয়গুলো নিয়ে, আপনাদের নির্বাচন নিয়ে অনেক সমস্যাগুলো ছিল। এখন এই সমস্যাগুলোকে আসলে কি আপনারা কতটুকু ফিল করছেন, সমস্যাগুলো হচ্ছে না সমস্যা হচ্ছে না এখন বর্তমানে? আসলে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যে কিন্তু কোনো ফাটলের সৃষ্টি হয়নি কখনো খুব একটা। নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা তো গণতান্ত্রিক অধিকার সবার, নির্বাচনের পর দিন থেকেই আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, আমাদের পরিচালকদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব নেই এবং সব সুসম্পর্ক সবার। আমরা ছোট বড়, না যেমন বয়োজ্যেষ্ঠ অনেক কিংবদন্তি পরিচালক আছে, হ্যাঁ তারা যেমন আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আবার আমরা ছোটদেরকে স্নেহ করি, ভালোবাসি, তারা আমাদের শ্রদ্ধা করে, এরকম। পরিচালক সমিতি অত্যন্ত শক্তিশালী এবং একটি কিংবদন্তি সংগঠন, ঐতিহ্যবাহী একটি সংগঠন, এখানে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। বর্তমানে তো এখন মার্জিত ছবি হচ্ছে, হ্যাঁ অনেক মার্জিত হচ্ছে এবং পাবলিক দর্শকরা এখন হলে যাচ্ছে, হলমুখী হয়েছে অনেক, কিন্তু মধ্যে দিয়ে কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ নষ্ট হয়ে গিয়েছিল, এখন আবার হলমুখী হচ্ছে। এখন আপনারা কি চিন্তা করছেন হল কি বাড়ানো উচিত কি না? এখন হলটা তো হলো ব্যক্তি মালিকানা, এখন যদি কোনো ব্যক্তি কি হয়ে আসে, তারা যদি এই যে সরকার তো ঘোষণা দিয়েছে এবং ইও দিছে তাদেরকে লোন দেওয়ার জন্য বৃহৎ অঙ্কের টাকা স্যাংশন করেছেন, অনুমোদন করেছেন, তো সিনেপ্লেক্স বা আধুনিক চলচ্চিত্র প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য, সেক্ষেত্রে যারা এগিয়ে আসবে তারা তো অবশ্যই আমরা বলবো যে পেতে পারে। যাই হোক, ডিজিটাল হল তো পরিমাণ কম অনেক, সরকার কি ডিজিটালের জন্য কি করছেন বা আপনাদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন? সরকার করছে, সরকার এগিয়ে যাচ্ছে, সরকার থেমে নেই, সরকার এই বিএফডিসির উন্নয়নে অনেক কাজ করেছে, চলচ্চিত্রের উন্নয়নে অনেক কাজ করছে, চলচ্চিত্র শিল্পীদের জাতীয় পুরস্কারের ক্ষেত্রে অনেক সম্মাননার ক্ষেত্রে অনেক কাজ করছে। কাজেই এই বর্তমান সরকার চলচ্চিত্র বান্ধব সরকারের কথা আমাদের স্বীকার করতেই হবে যে এটা চলচ্চিত্রের জন্য কোনো সমস্যা না, আমরা এগিয়ে যাচ্ছি, আসলে দিন যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি। আর এ দেশে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ আগে হয়েছে, এখনও হচ্ছে, সামনেও হবে। গল্পের ভেরিয়েশন হয়তো আমরা ওইভাবে আনতে পারি নাই যে এখন পর্যন্ত, যেমন হলিউডে বলিউডে অনেক বিরাট বাজেট নিয়ে ছবি হয়, আমাদের দেশে সেই পরিস্থিতিটা এখনও আসেনি, দর্শক চলচ্চিত্র দেখার জন্য যায় না, যার কারণে ওই বাজেটের চলচ্চিত্র এখন আমরা তৈরি করতে পারিনি। কাজেই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো হয়তো আমি আশাবাদী যে এখানেও একদিন এইরকম অনেক বাজেটের, অনেক বড় বাজেটের অনেক বড় বড় ছবি নির্মাণ হবে। হ্যাঁ, এটা আমি আশাবাদী, কারণ আমাদের নতুন প্রজন্ম সেইভাবে গড়ে উঠছে। হ্যাঁ, কাজেই এই জায়গাটা অবশ্যই। হ্যাঁ, আরেকটা জিনিস ভাই, আপনাদের আপনার আমরা জানতে চাচ্ছিলাম আপনার মানে মোট কয়টি ছবি করেছেন এবং সবচেয়ে আপনার জনপ্রিয় ছবি কোনটি? আমি তো আসলে মানুষের জীবন নিয়ে, ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাই। হ্যাঁ, বেশ কিছু ছবি আমি বানিয়েছি এবং সেগুলো সুধী সমাজে বা বিভিন্ন মহলে
প্রশংসিত হয়েছে, যাই হোক অনেক সম্মাননা অর্জন করেছি। তো যাই হোক, হ্যাঁ নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু বলতে চাই না। হ্যাঁ, এটা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? হ্যাঁ, এটা সময়ের সময় কথা বলে। আপনার এই কড়ই গাছতলায় প্রায় দীর্ঘ 2 বছর হয়নি কাজ, এবং অনেক ছবির শুটিং হয়েছে এই কড়ই গাছতলায়, এটা তো অবশ্যই জানেন। হ্যাঁ, এবং এই কড়ই গাছতলায় অনেক কাজের শুটিং যখন হয়েছে, এরকম আপনি কখনো এই কড়ই গাছতলায় শুটিং করেছেন কোনো ছবিতে? আমার মনে হয় না, আমি মনে হয় এটাই প্রথম। আমি FDC-তে অনেক কাজ করেছি, মানে ইয়েতে সেটের মধ্যে অনেক কাজ করেছি। স্মরণীয় তো অনেক কিছুই আছে, ঠিক এই মুহূর্তে স্মরণীয় না, মজা না, আসলে অভিনয়টা তো মজার কাজ না, আসলে এটা একটু সিরিয়াস কাজ। হ্যাঁ না, ওই রকম কোনো মজা হয় না, থেকে বিশেষ স্মরণীয় ঘটনা মানে হয়তো অভিনয় করছি সেখানে মানুষ দেখছে, হয়তো দেখা যায় যে অভিনয় দেখতে দেখতে সে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, বিশেষ করে মঞ্চনাটকের ক্ষেত্রে বা পথনাটকের ক্ষেত্রে এই সমস্ত ঘটনা ঘটে, যে হয়তো দেখা যায় যে আমরা মঞ্চে দাঁড়িয়ে যে সংলাপ বলছি সেই সংলাপ বলার সাথে সাথে দর্শকরা অন্যরকমভাবে রিয়াক্ট করছে, নাটকের সাথে মিলেমিশে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছে দর্শক এবং অভিনেতাদের সঙ্গে। তো এই ঘটনা আছে, সেটা মঞ্চনাটকের ক্ষেত্রে হয়, টেলিভিশন বা ফিল্মের ক্ষেত্রেও তো আসলে আমরা সরাসরি দর্শকের সাথে কাজ করি না, আমরা আলাদাভাবে একটা কাজ করি, তো সেখানে দর্শকের রিয়াকশান বা রিপারকাশন তো ওইভাবে আসলে পাওয়া যায় না। আচ্ছা, একটা জিনিস ভাইয়া, যখন আপনি নাটকে কাজ করেন, আপনার নাটকটা এবং ফিল্ম দুইটা, আপনার কোনটাকে বেশি আপনার ভালো লাগে কাজ করতে? সেটা কোন নাটক বুঝতে হবে আপনারা, আপনি কি টেলিভিশন নাটকের কথা বলছেন? দুটোই সমান গুরুত্ব দিয়ে করি, এবং আমরা যেটাকে আসলে টেলিভিশনের নাটক, এটা টেলিভিশনের জন্য নির্মিত ফিল্ম, আর এটা বড় পর্দার জন্য নির্মিত, একটি ছোট পর্দায় একটি বড় পর্দা। ফিল্ম মানে একটি চলচ্চিত্র, তো টেলিভিশনে যা করি সেটাও তো চলচ্চিত্রই, একটি চলমান চিত্র, তাই না? নাটক বলতে আসলে বোঝায় মঞ্চ নাটক। হ্যাঁ, তো দুটোকেই আমি সমান গুরুত্ব দিই, কোনোটা কোনটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, আপনি মিডিয়াতে আসছেন আপনার কত বছর হয়ে গেল? বলতে যদি আমি টেলিভিশন দিয়ে শুরু করি তাহলে প্রায় 30 বছর। অনেক বছর। এর মধ্যে আপনার ছবি করার অবস্থায় আপনি যখন রাস্তায় চলাচল করেন বা নাটক অভিনয় করার অবস্থায়, তখন আপনি মানুষজন তো আপনার সরাসরি দেখা হয়, যে ওপেন যখন মানুষ আপনাকে দেখে রাস্তাঘাটে বা বাজার করতে গেলে, তখন আপনার মনের প্রতিক্রিয়া কী হয় বা কী করে? আমার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয় না, তার কারণ আমি নিজেকে খুব স্বাভাবিক সাধারণ মানুষই মনে করি, এবং অন্যান্য মানুষ কেউ ব্যাংকে কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি ওরকম একটা আমার পেশা অভিনয় করা, আমি অভিনয় করি, এটা আমার নিজেকে বিশেষ কিছু মনে হয় না কখনোই। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ভাঙন ছবির যিনি ডিরেক্টর, ওনার মেয়ে ভাঙন ছবিতে অভিনয় করছেন, মেয়ে জাফরিনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ছবি তো আপনার ফাদার ডিরেক্টর, আপনার আপু এটা ডিরেক্টর ছবি, আপনার কেমন লাগছে অনুভূতি? অনুভূতি বলতে গেলে, আমি ছোট থেকেই তো বাবাকে প্রফেশনাল দেখে আসছি, লেখালেখি করেন এবং বহুমাত্রিক কাজে সে জড়িত, তো তার মাঝে তার একটু অন্যতম কাজ হচ্ছে ভাঙন চলচ্চিত্র, সরকারি অনুদানের চলচ্চিত্র 2020 অর্থ বছরে। তো অনুভূতি বলতে গেলে ভীষণ ভালো লাগছে, বাবার সাথে এই কাজটাতে আবারও সম্পৃক্ত সুযোগ পেয়েছি। এর আগেও হরিজন চলচ্চিত্রেও কেন্দ্রীয় চরিত্রে ছিলাম, বাবার হাত ধরে চলচ্চিত্রে আসা, আবার এখানেও তার সুযোগ করে দেওয়া, ভালো লাগছে কাজ করতে। এটা অনেক বিশাল পাওয়া বাবার সাথে কাজ করা। হ্যাঁ, এটা এবং বাবার ছবিতে কাজ করা অনেক বিশাল বড় পাওয়া, কারণ আমাদের বাংলাদেশে অনেক গুণী নির্মাতা আছে যাদের কন্যারা এর আগে অভিনয় করেছেন, বা অনেক গুণী অভিনেতা আছেন যাদের কন্যারা মিডিয়া, তাদের মধ্যে সুবর্ণা মুস্তাফা ম্যামের নাম বলতেই হয়, বিপাশা হায়াত ম্যামের নাম বলতে হয়। তো চেষ্টা করছি তাদের ধারায় কাজ করার মতো, তাদের মতো করে কিছু করার জন্য, সবার কাছে এটা দোয়া চাই। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে এই ছবিতে আপনি কোন ক্যারেক্টারে আছেন?
আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে লতা, আর এটি হচ্ছে এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটি চরিত্র। আর তাছাড়াও এই আমাদের এই মুভিতে মৌসুমি ম্যাম আছেন, তারপরে প্রাণদা আছে, বাবু আঙ্কেল আছেন, তো তাদের সাথে কাজ করছি। আর লতা এর সাথে সম্পৃক্ত একটা চরিত্র, যাদের এই রেল লাইনে বসবাসরত মানুষদের যে জীবন, তাদের যে জীবনের মাঝে সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, ভেঙে যায়, এই ব্যাপারগুলো নিয়ে সম্পৃক্ত একটা চরিত্র হচ্ছে লতা। আমরা তো জানি আপনি এই ছবির মধ্যে আপনি আছেন একজনের স্ত্রী হিসেবে আছেন। আচ্ছা, আপনি তো আপনার তো বিয়ে করেছেন আপনি? না না, ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। না, আমি ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল। আচ্ছা, এই কারণে আপনার কেমন লাগছে, অনুভূতি কেমন, যে আপনার বিয়ে ছাড়া বিয়ে করার একটা অনুভূতি কেমন একজনের স্ত্রী হওয়াতে? এটা যদি বলি তাহলে আমার এই আমার চতুর্থ বিয়ে, তাহলে এর আগে আমি অনেকবার এক্সপিরিয়েন্সড। ভালোই লাগে, কারো বউ সাজতে তো ভালোই লাগে। তবে এবার একটু ইউনিক হচ্ছে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার যে করছে, মানে লতা চরিত্রের যে হাজব্যান্ড, তিনি একজন বয়স্ক মানুষ, তার বউ হিসেবে কাজ করা এটা একটা অন্যরকম অনুভূতি। কারণ সমাজে এটাকে কীভাবে দেখা হয় বা সেই মেয়েটার একটা মানসিক অবস্থা কী থাকে, সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, আপনাকে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছি। না না, ঠিক আছে। এখানে আপনি এখন যে ক্যারেক্টার আপনি অভিনয় করছিলেন, আমি দেখে দেখে আসলাম জি, এখন ওখানে বলছিল যে আপনাকে যে সুন্দর ড্রেস পরে থাকলে বা সেজে গুজে থাকলে আপনাকে মানুষে ভিক্ষা দিবে না, এরকম একটা মন্তব্য ছিল। এখন ক্যারেক্টারটা এটার কারণ হচ্ছে আমরা যখন যেটা দেখি সচরাচর, যাদের ভিক্ষুক, যারা ভিক্ষা করে, ভিক্ষুক যারা, তো তারা একটু ছেঁড়া জামা কাপড় পরে বা একটু নোংরাটা থাকে দেখতে, তো এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে এখন আমার এখন যে গেটআপটা আছে, এই গেটআপ দেখে আমি যদি আপনাকে বলি বাবা দুটো টাকা দেন, আপনি নিজেই দেবেন না, তো ওটা ক্যারেক্টারটার ভিতরে ঢোকার জন্য আমাকে আমার গেটআপটা চেঞ্জ করতে হয়। তো এর জন্যই আর কি নিজেকে ভেঙে ছুঁড়ে এই ক্যারেক্টারটার সাথে সামঞ্জস্য করার জন্য এই একটা দৃশ্য ছিল। আচ্ছা, আপনার এই ক্যারেক্টার কি এরকম হয় যে আপনারা দুজন দুজন সতীন্ত? না, এখানে আসলে যদি সব বলেই দিই তাহলে মানুষ হলে কি দেখবে। এটা বলতে গেলে যে সতীনের থেকে বেশি আমার গার্ডিয়ান হিসেবে সে এখানে আছে আমার কাছে। হ্যাঁ, সেই ভূমিকাতে সে কাজ করছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে আপনি কতদিন যাবত এই ছবির সাথে কাজ করছেন? এই ছবির কাজ শুরু হচ্ছে গত সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হয়েছে, আর শেষ করতে করতে হয়তো বা ডাবিং, এডিটিং সবকিছু মিলিয়ে 5-6 মাস তো লাগবে। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা বলবো রাশিদা চৌধুরীর সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন মানে কেন্দ্রীয় চরিত্রে চরিত্র বলতে হলো এই ছবিতে যারা অভিনয় করছেন সবগুলোই আসলে কেন্দ্রীয় চরিত্র। তো আমি একজন ভিক্ষুকের বড় মানে বউ আর কি, ওয়াইফ, তার চরিত্রে অভিনয় করছি। আর আর একটা আরেকটা ছোট মেয়ে, সে তার ছোট স্ত্রী মানে অভিনয় করছে। তো মানে আমি কিন্তু আবার ওই মেয়েটাকে সতীন হিসাবে দেখি না, আমার ছেলে মেয়ে নাই, তো আমি ওকে মেয়ের মতোই দেখি। হ্যাঁ, মেয়ের মতোই দেখি এবং ওকে সেইভাবেই মানে ও হ্যাঁ অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভিটিস, যেমন মানে আমার ওর প্রতি কোনো হিংসা নাই, মানে মানে যেটা আমরা মানে সাধারণভাবে যে দেখি যে সতীন, সতীনের প্রতি যে মানে হিংসাত্মক মনোভাব থাকে বা যেটা থাকে, এরকম কিছু নয়। ওর চুল বেঁধে দিচ্ছি, তারপরে আমি ওকে মানে আমার স্বামী বলতেছে যে আজকে লতা, ওই মেয়েটির নাম ছবিতে লতা, যে লতা মানে আমার সাথে এসে শক কত, আমি এখানে থাকবো না। আমি আবার বুঝাই শুনাই ওকে যে যা, স্বামীর কথা শুনতে হয়, মানে মজার মজার। কিন্তু এই মেয়েটি একটু বিপথে চলে যায়, চলে গিয়ে এই আমাদেরকে ছেড়ে চলে যায়, ছেড়ে চলে যায় একটা সময়। ও প্রেগনেন্ট হয়ে যায় অন্য একজনের মাধ্যমে, আমাদেরকে ছেড়ে চলে যায়।
তো সেই সময় যে ওকে তো আমি সন্তানের মতো দেখেছি, ওকে আমি এত ভালোবাসছি যে ও যে কষ্ট দিয়ে যাবে